ইমাজিন করো তুমি ট্যুরে যাওয়ার প্ল্যান করেছো নিজের গার্লফ্রেন্ডের সাথে, আর একদম এন্ড মোমেন্টে তোমার গার্লফ্রেন্ড আসেনি। এবার ইমাজিন করো তুমি ট্যুরে গেছো গার্লফ্রেন্ড ছাড়াই, আর ট্যুরে গিয়ে দেখছো একটা সুন্দরী ট্যুর গাইড, আর বাই চান্স ট্যুর গাইড তোমার প্রেমে পড়ে যায়। কি গার্লফ্রেন্ড ছাড়া এসে ভালো হলো তো? এরকমটা একটা স্টোরি দেখলাম রিসেন্টলি আমি দ্য প্যাকেজে। এটা একটা কোরিয়ান ড্রামা, বেশি কিছু এক্সপেক্ট করিনি দেখার সময়, কিন্তু সত্যি বলবো খুব ভালো লাগলো, তাই ভাবলাম এই ভিডিওটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। দ্য প্যাকেজের বেসিক স্টোরি হচ্ছে একটা ফ্রান্সে প্রিমিয়াম ট্যুর প্যাকেজ নিয়ে, যেখানে ট্রাভেলার হচ্ছে সানমারো আর কিছু কাপল, অ্যান্ড তাদের ট্রাভেল গাইড হচ্ছে সোসো। সোসো অ্যান্ড সানমারো ছাড়াও যারা যারা সাইড ক্যারেক্টার আছে তাদের পার্সোনাল লাইফটা যতক্ষণ না তোমাকে তুলে ধরা হবে তার আগে অবধি তোমার মনে হবে এরা এরকম কেন, এরকম বিহেভিয়ার করছে কেন। আর এন্ডিং আস্তে আস্তে যখন তুমি এদের পার্সোনাল লাইফগুলোকে জানবে তখন তুমি নিজের সাথে তোমার আশেপাশে থাকা মানুষগুলোর সাথে রিলেট করতে পারবে, হয়তো এরা এরকমই। দ্য প্যাকেজের স্টোরি খুব সুন্দরভাবে লেখা হয়েছে, খুব সুন্দরভাবে স্ক্রিন প্লে করা হয়েছে। তুমি হয়তো তোমার প্রতিবেশীর সাথে ঝগড়া করা বন্ধ করে দিতে পারো দ্য প্যাকেজ দেখে, বিকজ প্রত্যেকটা মানুষের জীবনে তাদের রিয়াকশন, তাদের ব্যবহারের পিছনের যে কাহিনিটা, ব্যাক স্টোরি যেটা আছে দ্য প্যাকেজে খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। এছাড়াও সোসো অ্যান্ড সানমার রিলেশনশিপটা যেভাবে বিল্ড আপ করা হয়েছে, যেভাবে কিউট কিউট মোমেন্টস ক্রিয়েট করা হয়েছে, সেটা দেখে তোমারও কিন্তু প্রেমে পড়তে ইচ্ছা করবে। এবার আসবো নেগেটিভ পয়েন্টগুলোতে। নেগেটিভ পয়েন্ট বেশি কিছু নেই, তাও বলে রাখি ফ্রান্সে যে লোকেশনগুলো ইউজ করা হয়েছে ওগুলো আর্টিফিশিয়াল লাগছে, ভিএফএক্সে আরও কাজ করতে পারতো, বাট ঠিক আছে অলওভার খুব ভালো লেগেছে। আমি তোমাদেরকে দ্য প্যাকেজ রেকমেন্ড করছি, এটা যাও দেখো, এটা ফ্রি অ্যাভেলেবেল আছে হটস্টারে, দেখে এসে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আজকের জন্য এই ভিডিও এখানেই র‍্যাপ আপ করলাম, বাই বাই।